পুরো একদম ঘেঁটে মেটে গেছে। এই শীতের দিনের পালং শাক তো কি বলবো, দারুণ অমৃত। বাবা ভালো আজকে ভালো মন্দ রান্না আছে, দৌড়ে গিয়ে মিষ্টি নিয়ে এলো। তাহলে কি বলবো, পাগলের দল ঘরে থাকে, পাগলের দল। বলছে নাকি ভালো নাকি একজনা বলেছে কি যে তুমি খাবার গুলো একটু ইসে করে দিতে পারো না, বাটিতে করে দিতে পারো না, তাহলে তো তোমার খাওয়ার সময় ডিস্টার্ব হয় না। কি করে দেবো বললাম, বাসন তো এমনি সারাদিন মাজি, লোক নেই আমার কোনো কাজে, নিজেই কাজ করি। তারপরে আমার কত বাসন বার করবো বলো, পাতায় প্লেটে প্লেটে আমি দিয়ে দিই, আমার বাসনটা বেরোবে না, যত বার করবো তত বেরোবে। বাবা তো অনেক ভেতরে চলে গেছে রে, আর এদিকে আর এটা হচ্ছে বন্ধুরা ভেন্ডি পোস্ত। বাবা আমি বলবো কি, আমাকে তো বলতেই দিচ্ছিস না তোরা, মিষ্টির মধ্যে মাছি বসছে, মাছি তো অর্ধেক খেয়ে নিচ্ছে, ঝামা থাকবে না। জিনিসটা খুব সুন্দর হয়েছে দেখতে, খেতে আমাকে ভেঙে দেবে না, সাদি তত ওই দেখো লোভ পড়ে যাচ্ছে, ভেঙে দেবে না, ভেঙে না। আমি কিসের জন্য কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি পালং দিয়ে। আমার এই দিনের পালং শাকটা খেতে ভীষণ ভালো লাগে। গঙ্গার পাঙাস তো এটা দিয়ে বেশি তেল ওঠেনি, কাজ কি দূরে কই, কাজ কি দূরে নি গেল, হয়ে গেছে কি দেখি এখন বলছি কাশি গুঁড়ো করেনি, কোরকম মাছ করবো বলতো, আমাকে সেটা কুটতে মানে মাছটা তো কুটতে হবে, আমাকে তো নিজে করতে হবে। তেল নেই, তেল আলা কোথায় পাবে, বানাবে নাকি এখন,
একটা করে দিতে এটা ওই পাঙাশ না যে তোর আমি তেল লাগা দিতে আচ্ছা এখন একটা এটা দিতে হবে মাছ নিলাম দাম মাংস দাও একটা এটা নিয়ে না মাছটা খেয়ে দেখো না আমি কাঁচু মাছ খাই না ওসা মাছ খাই না ভেন্ডি আলু দিয়ে ভাজাই ভালো লাগে এদিকে কিছু রাখবা না আমি কিন্তু আলু দেবো এটা হাতে রাখার সমস্যা আমি জানি একটু একটু বলি নিয়ে তেলের কথা কইছে বোকার মতন কইছেন কই তো বাদে সিলিন্ডার কয়টা লাগে এত পদ রান্না কি একটা সিলিন্ডার এক মাস মনে জায়গা না আগে যেত না তাও এক মাস জায়গা আমি মাছটা অনেক বড় কিন্তু আমি এত বড় মাছটা খাবো না তুই আমাকে নিয়ে বলছিস আমি কাটার দিক দিয়ে একটু দাদা ভাই বলে যে গঙ্গার মাছ এই মাছ খাওয়া হয় না বুঝো ওই লাইনে বসে যে বলে ভাই তুমি তেল বেশি হয় মাছে মাংস তো খাবি না তুই না পাঙাস মাছ খাচ্ছিস যে আমি খাইলাম না এই জন্য কম কম হইলো আমি তো ভেন্ডি খেলাম না মাংসটা ব্যাপক হয়েছে মাংসটা লেবু দিয়ে বস না হ্যাঁ
খাটটা খুঁজে তাহলে টক দই দিছো হ্যাঁ কেন টক দইটা তাহলে অনেক টক হয়ে আছে আমি ওটা লেবু ডললাম হ্যাঁ টক হয়েছে পুরো লেবু ডললাম টমেটো গুলো একটু টক আছে বেশি টমেটো তো মাংসটা তো কম ছিল এর থেকে বেশি দিয়েছিলাম কি করে খেলা সেদিনকে টক হয়েছিল খেলা কি তো সেদিনকে ফেরত বলছে হ্যাঁ বললাম না জীবনে তোমার সাথে কেউ পারেনি এই মাছটা আমি রেখে দেবো মাছটা আমি রেখে দেবো রেখে দেবে কালকে খাবে না না পাতি রেখে দেবো পরে খাও পুরো লাইকে এই ভালো বন্ধ রান্না করতে দেখে দৌড়ে গেছে কি মিষ্টি আনতে এদের বলে না মিষ্টি টলে তো খাওয়া হয় না তো হ্যাঁ না মিষ্টি লাগে না ভোক লাগে মিষ্টি বল মিষ্টি খাইনি যা এই দিকে আমি চাটনি করিনি না আরো সময় লাগবে যে আমি একটু ফলের চাটনি করব আমি দেখো এক পিস আজ বেলা হলো কেন এক পিস মাংস নিয়েছি আজকে অনেক বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া মাকে বলবি মুরগির চারটে পা এনেছি খাসির চারটে পা এনেছি ভাতটা কমে গেছে আর তুই ভাত করলেও খাইতে পারতাম ভালো মন্দ রান্না হয়েছে না মুড়ি মাংস ভালো খাস না মটনটা ভালো খাস রাত্রিবেলা সব শিরা ঢুকে গেছে আমাদের রাত্রিবেলা বানাই তো শিরা ঢুকে গেছে ভিতরটা ফাঁপা হয়ে গেল বিস্কুটগুলি